নমস্কার বন্ধুরা আমরা অনেকেই কাবাব খেয়ে থাকি মাছ মাংসের কাবাব আমরা অনেকেই খেয়েছি কিন্তু আজ আমি মুসুর ডালের কাবাব আপনাদের সঙ্গে শেয়ার করব অল্প পরিমাণ মুসুর ডাল দিয়ে পুরো পরিবারের জন্যে একটি হেলদি কাবাব সন্ধ্যেবেলা সকালে বিকেলে আপনারা যখনই চান এই স্ন্যাক্সটা কিন্তু খেতে পারেন খুবই টেস্টি একটি কাবাব আপনাদের সঙ্গে শেয়ার করছি আজ আমি এটি তৈরি করব প্রেসার কুকারে খুব চটজলদি তৈরি হয় এর জন্য আমি মসুর ডাল নিয়েছি এক কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি মসুর ডালটাকে আমি ভালো করে ধুয়ে দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম অবশ্য ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখলে এর মধ্যে যে গুড ফাইবার সেটি কিন্তু আমাদের শরীরের জন্য যেটি উপকারী সেটি আমরা বেশি পরিমাণে পেয়ে থাকি এবার প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারটা গরম করে এর মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম দেখতেই পেলেন খুবই সামান্য পরিমাণে তেল দিলাম এবারেতে আমি কুচিয়ে রাখা চার পাঁচ কোয়া রসুন এতে দিয়ে দিলাম রসুনটা প্রথমে দিয়ে দিলাম এবার দিলাম এখানে পেঁয়াজ কুচনো কুচনো পেঁয়াজটা দিয়ে আর রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এখানে পনেরো থেকে কুড়ি সেকেন্ড নাড়াবো খুব বেশি নাড়তে হবে না খুব বেশি ভাজতে হবে না এটি সামান্য ফ্লেভার যখন বেরোবে হালকা গন্ধ বেরোলে এবার আমি যে মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটি এতে দিয়ে দেবো অবশ্যই এইভাবে মসুর ডাল ভিজিয়ে রেখে করবেন তাহলে কিন্তু এই কাবাবের টেস্টটা খুব ভালো হয় এবার আমি এতে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর এতে আমি দেব খুবই সামান্য পরিমাণে হলুদ নুন এবং হলুদ দিয়ে আমি এতে দেব অল্প পরিমাণে জল যে কাপ মেপে আমি মুসুর ডাল নিয়েছি এক কাপ মুসুর ডাল নিয়েছিলাম সেই এক কাপ পরিমাণ জল এতে দিয়ে দিলাম জলটা কিন্তু মেপে দিতে হবে এই কাবাব তৈরির ক্ষেত্রে এবার জলটা খুব ভালো করে আমি ডালের সঙ্গে মিক্স করে নিচ্ছি এবার জলটা একটু ফোটা আউট অবধি অপেক্ষা করব এতে করে এই কাবাবের টেস্টটা কিন্তু খুব ভালো হবে এই ছোট্ট ছোটো টিপসগুলো ফলো করে অবশ্যই এই কাবাবটা একদিন বানাবেন বন্ধুরা এবার প্রেশার কুকারের ঢাকনা আমি বন্ধ করে দিয়েছি একটা হুইসেলস দিয়ে এটিকে আমি রেস্টে রেখে দেব। একটা হুইসেলস পরার পর রেস্টে রেখেছিলাম এবার আপনাদের সামনে নিয়ে এসেছি এবার দেখুন ডালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে আর এই জলটা মাপ অনুযায়ী অবশ্যই দিতে হবে এতে করে ডালের মধ্যে একটুও জল থাকবে না আর ডালটা কিন্তু খুব সুন্দর সফট হবে গ্যাসের ফ্লেম বন্ধ করা রয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনাদের চয়েস মতো দেবেন যে যতটা ঝাল খাবেন দিয়ে দিলাম ধনে গুঁড়ো এখানে দিচ্ছি অল্প পরিমাণে জিরে গুঁড়ো এবার এখানে দিলাম গরম মশলা আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো এবার দিলাম আন্দাজ মতো নুন নুনটা অবশ্যই টেস্ট করে তারপর দেবেন আগেই কিন্তু নুন দেওয়া ছিল ডাল সেদ্ধ করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে বন্ধ আছে এবার একটি ডিম ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ডিমটা দেওয়ার পর খুব ভালো করে এইভাবে মিক্স করে নিতে হবে এখনও গ্যাসটা কিন্তু আমি অন করিনি এবার ভালো করে মিক্স করে নেবো সব উপকরণগুলো এভাবে হাতার মধ্যে আমি দেখুন আমি কোনো রকম কোনো কড়া ব্যবহার করছি না প্রেশার কুকারের মধ্যেই কিন্তু এই মিশ্রণটা তৈরি করছি খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে সব উপকরণগুলো মিক্স করা হয়ে গেছে এবার আমি এতে অ্যাড করছি চালের গুঁড়ো আপনারা চাইলে এখানে পাউরুটির গুঁড়ো মানে ব্রেড ক্রামসও ব্যবহার করতে পারেন আমি এখানে আন্দাজ অনুযায়ী চালের গুঁড়ো দিয়ে দিলাম চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এখনও গ্যাসের ফ্লেম অন করিনি আমি এবার গ্যাসের ফ্লেমটা অন করে আমি খুব ভালো করে এটিকে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে করে খুব ভালো করে জলটা এক্সট্রা যে জল আছে সেটি যেন রিডিউস হয় দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি এটি যেহেতু কাবাব তৈরি হচ্ছে অবশ্যই একটু ঘি দিতে হবে এই পর্যায়ে এবার ঘিটা দিয়ে এটিকে একটু টাইট ডো তৈরি করে নেব যতক্ষণ না একটা কাবাবের শেপ তৈরি হয় সেই সে অবধি কিন্তু এটিকে একটু নাড়িয়ে দিতে হবে খুব কম আছে অবশ্যই নাড়তে হবে একদমই লো ফ্লেমে আমি নেড়ে যাচ্ছি আপনাদের এবার দেখাচ্ছি যথেষ্ট গরম আছে দেখুন এভাবে এরকম যখন তৈরি হচ্ছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এটিকে ঠান্ডা করে নেব অবশ্যই ঠান্ডা করে তারপর কাবাবগুলো তৈরি করতে হবে হালকা গরম অবস্থায় তৈরি করবেন বেশি গরম অবস্থায় তৈরি করতে পারলে গোড় তৈরি করতে গেলে বন্ধুরা হাতে কিন্তু লেগে যেতে পারে হাত পুড়ে যেতে পারে এটি যখন হালকা ঠান্ডা হয়ে এসছে তারপর আমি এই কাবাবগুলো শেপ দিয়ে দিচ্ছি অবশ্যই আপনাদের নিজস্ব রুচি অনুযায়ী কিন্তু এই কাবাবগুলো তৈরি করবেন আমি এখানে গোল শেপ দিচ্ছি আপনারা চাইলে লম্বাটে আকারও দিতে পারেন একটু চ্যাপটা চ্যাপটা করে করলে এই কাবাবগুলো খুব ভালো হয় মুচমুচে হয় ভিতরটা ফুসফুসে হবে এবং বাইরেটা কিন্তু ক্রিস্পি হবে এটাই হচ্ছে এই কাবাবের বিশেষত্ব আপনাদের কাছে আমার অনুরোধ রইলো এই ধরনের ইউনিক কাবাব আপনারা একদিন বাড়িতে বানাবেন খুব কম খরচায় কম ঝট চট সময়ে কিন্তু এটি তৈরি হয়ে যায় হাতে দশ মিনিট সময় থাকলে আপনারা এটি তৈরি করে নিতে পারেন দেখুন এখনই বন্ধুরা কত সুন্দর লাগছে এটি ভাজার পর এবং যখন খাবেন তখন দুর্দান্ত লাগে এবার তেলটা গরম করে নিয়েছি আমি খুব ভালো করে অবশ্যই তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর মিডিয়াম হিটে এই কাবাবগুলো ভাজতে হবে একদম লো হিটে নয় এবং হাই হিটেও নয় হাই হিটে ভাজলে কাবাবগুলো পুড়ে যাবে ভিতরে কিন্তু কাঁচা থাকবে মানে ভিতরের যে ক্রিস্পিনেসটা সেটি আসবে না আর লো হিটে ভাজলে এগুলো কিন্তু তেল ছোক করে নেবে এভাবে তেলটা ভালো করে গরম করে মিডিয়াম হিটে অবশ্যই কাবাব ভাজবেন একটা সাইড যখন হালকা বাদামি হয়েছে তারপরেই আমি উল্টে দিলাম দেখুন এইভাবে নেড়ে চেড়ে দু তিন মিনিট ধরে এগুলোকে ভেজে নিতে হবে এতে করে ক্রিস্পিনেসটা বেশি হবে অবশ্যই নেড়েচেড়ে ভেজে নিতে হবে সময় নিয়ে একটু এই এতটাই ক্রিস্পি হয় এই কাবাব খেলে সব রকমের কাবাব খাওয়া কিন্তু ভুলে যাবেন যারা মাংস খেতে চান না তাদের জন্য কিন্তু এটি আইডিয়াল খুবই টেস্টি একটি কাবাব প্রোটিনে ভরপুর আর বাচ্চাদের জন্য বন্ধুরা এই ধরনের কাবাব বানিয়ে অবশ্যই ওদের টিফিনের স্ন্যাক্স হিসেবে দিতে পারেন এতে করে ওদের কিন্তু প্রোটিনের যে ঘাটতি সেটি পূরণ হবে মাছ মাংস সময় ওরা খেতে চায় না বা সব সময় দেওয়াও ঠিক না এইভাবে মসুর ডালের কাবাব বানিয়ে অবশ্যই নিজেরা এনজয় করুন এবং বাড়ির সবার সঙ্গে এটিকে শেয়ার করুন আমার এই রেসিপিটা আজকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন বন্ধুরা ভিডিওটা দেখলে এতটুকু যদি ভালো লাগে তাহলে লাইক করে কিন্তু একদমই ভুলে যাবেন না এইভাবে বাকি কাবাবগুলো আমি ভেজে নিচ্ছি সব কাবাবগুলো দেখুন আমি একইভাবে ভেজে নেব ছোট এক কাপ মুসুর ডাল দিয়ে কতগুলো কাবাব তৈরি হচ্ছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি এখানে পেঁয়াজ কুচনো দিয়ে সার্ভ করছি আপনারা চাইলে এটিকে স্যালাডের সঙ্গে বা যে কোনো ধরনের সসের সঙ্গেও কিন্তু এটি সার্ভ করতে পারেন এটি শুধু শুধু খেতেও দারুণ লাগে বন্ধুরা আমার আজকের এই ইউনিক কাবাবের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভালো না লাগলে অবশ্যই বলবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নি তাদেরকে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তাহলে এই ধরনের ভিডিও আমি যখনই আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি এটি বাইরে খুব ক্রিস্পি হয় ভিতরে কিন্তু একদমই ফুসফুসে এই ধরনের রেসিপি পেতে অবশ্যই আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন